সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো দর্শকদের বাইরে যে যেখানে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এখান থেকে কিছুটা একটু বড় মাজরা রসুন যেগুলো দেখছি আজকে বাজার থেকে দামটা জানবো। তো এখানে কিছুটা বড় আছে, কিছুটা হচ্ছে দু একটা মাজরা আছে। চাচা কি দাম বলছে আজকে? 200 টাকা কেজিতে বলছে। এখানে কতগুলো হবে রসুন? 7 কেজি নিয়ে আসছে। এটা তো একটু ছোটটা, এটা কি দাম বলছে? 160 বলছে। 160 টাকা। আমরা এখানে যে রসুনটা ছোটটা দেখছি তো এটা 160 টাকা কেজিতে দাম বলছে, হয়তো আর কিছুটা বাড়লে দিবে। আমরা এ পাশে যেগুলো একটু ছোটর মধ্যে ফাটা, এই যে কিছুটা ফাটা ছেঁচে রসুন দিচ্ছে, এখনো ভাই 1 টাকাও পাইনি, মানে আমি কথা বলতে বুঝতে পারছে দাম শিখাবে, এর লাগে দরদাম এখনো হয় নাই ভাই, বুঝতে পারছে। সকালবেলা আবার ভিটামিনও খাচ্ছে একদম ধোয়া। আমরা এখানে যে রসুনটা দেখছি কিছুটা বড় সাইজের আছে দেখেন, তবে কালারটা ভালো আছে। এখানে কিছু মাঝারি সাইজের রসুন আছে, গড় মিক্সার আছে রসুনের মধ্যে। কি দাম বলছে এটা? 8000 টাকা মূল করা আজকে বাজারে দাম হয়েছে। উপরে একটু বেলা লাগছে, এটা একটু ছোট সাইজের। এটা কি দাম বলো ভাই? 8000। আমরা এখানে যে রসুনটা দেখছি এটাও 8000 টাকা মূল করা বাজারে দাম হচ্ছে, হয়তো ভাইরা আর এক একটু বাড়লে দিতে পারে, দেখছে বাজারটা। ভাই প্যাকেট গুলো কেমন দাম হয়েছে? এখানে দর দাম হয় নাই। এখানে আমরা কিছুটা ছোট সাইজের ভাই পরে যাবো, কেমন দাম বললো ব্যাপারে? মানে 140 টাকা কেজিতে দাম হচ্ছে, তবে ছোট সাইজ রসুনগুলো একটু ফাটা সাইজ আছে, এখানে হয়তো একটু দামটা কম হচ্ছে। এই রসুনটা একটু বড় সাইজের, একটু ফাটার মধ্যে কারি। এটা কি দাম হচ্ছে? 8800 পর্যন্ত হচ্ছে। রসুনটা একটু বড় সাইজের, 8800 পর্যন্ত দর দাম হচ্ছে। এলে তো মনে হয় বীজের কুয়াও হবে না, বিছনেরই। এই যে আমরা একটা ভাঙছি দেখেন, এটা হচ্ছে বীজের কুয়া। তো রসুনগুলো বড় সাইজ 8800, তবে যদি ভালো মানের আটু হয় ফ্রেশ তাহলে 5000 টাকার মধ্যে বেঁচে কিনে হচ্ছে কিছু। আর এই যে এটা হচ্ছে আপনার একটু রিজিনটা, যেটা হচ্ছে বীজের মধ্যে কার রসুনের মধ্যে থেকে বাইর হয়েছে ছোট দানা। আর কিছুটা বাড়লে দিতে চাইছি, 140 বলছে, হয়তো আর কিছু বাড়লে দিতে চাইছি। তো আমরা দেখলাম বড় যেগুলো 8800-9 এর মধ্যে বেঁচে কিনা, আর যেগুলো ছোট সেগুলো 8000, আর যেগুলো একটু ছোট মাঝারি সেগুলো বাজারে হচ্ছে আপনার 8000-এর মধ্যে, যেগুলো তার চাইতে ছোট একটু কম বাজারে দেখলাম বেঁচে কিনা হচ্ছে। তো এখান থেকেই সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।